আগে দলিল খুঁজে সিদ্ধান্ত নেব, পরে দলিল কি বলে ওই অনুযায়ী, না এটা করে না, এটা কমই লোক করে, শুধু হেদায়ত প্রাপ্তরা করে। আর যত গুমরাফির কাজ, ওদের কাজ হচ্ছে যে আগে ডিসাইড করে নিলাম যে আমি এটা মানি ওইটা মানি না। হ্যাঁ, আমাকে পীর মুরিদি কোরআন হাদিস দিয়ে প্রমাণ করতে হবে, এইটা আগে বসে গেছে অন্তরে। তারপরে এখন দলিল খোঁজা শুরু হয়েছে, তখন কিতাব লিখে ফেললো পীর ধরার কোরআন হাদিসে অকাট্য দলিল। মজহাব মানা ফরজ, এটা আকিদায় বসে গেছে আগে গুমরাহি। তারপরে তখন এর সাপোর্টে যে কোনোভাবে যে কোনোভাবে বাঁকা করে আর মুড়িয়ে যেভাবে হোক না কেন অপব্যাখ্যা করে আমার আমার পক্ষে দলিল টেনে নিয়ে আসতেই হবে। যেমন একটা লোক সোজাভাবে আপনার কাছে হেঁটে আসতে চাই না, তখন ওকে ঘাড়ে গামছা দিয়ে টেনে হিঁচড়ে ওকে আপনার কাছে টেনে নিয়ে আসলেন। ঠিক ওই রকমই হচ্ছে দলিলকে টেনে হেঁচড়ে নিজের পক্ষে নিয়ে আসা, এটা হচ্ছে বেদাতীদের লক্ষণ, এটা হচ্ছে বেদাতীদের লক্ষণ। জি, এইগুলো থেকে ওদের বিভ্রান্তি হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালিনি বেমাসে, তুমি আমার কাছে চাও, তুমি যা ইচ্ছা তাই চাও, বেমাসেতে ফাতেমা যা ইচ্ছা তাই চাও, তাহলে নবী দোজহানে বাদশাহ হলেন। এই জন্য তাদের ভাষা বেরেলিদের ভাষা নবী মুখতারে কুল, মানে সমস্ত কিছুর এখতিয়ার ক্ষমতা রাখেন। তাদের কিতাবে রয়েছে যে নবী জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, যাকে ইচ্ছা জাহান্নামে দেবেন, যাকে ইচ্ছা জান্নাতে দেবেন, যাকে ইচ্ছা সুখ দেবেন, যাকে ইচ্ছা দুঃখ দেবেন, যাকে ইচ্ছা আমির বানাবেন, যাকে ইচ্ছা গরিব বানাবেন, দুনিয়া আখেরাতের মালিক। বড় শিরক এটা, এটা একমাত্র কার গুণ, একমাত্র আল্লাহর গুণ। ও এটা আনকিজি নাফসাকে মিনান নার, হে ফাতেমা তুমি জাহান্নামের আগুন থেকে তোমাকে রক্ষা করো। তাহলে বোঝা নিজের কন্যা, এত প্রিয় তোমার কন্যা ফাতেমা, তাকে রক্ষা করতে পারবেন না আল্লাহর আজাব থেকে, স্পষ্ট এমন না যে মিথ্যা বলছেন। ইমান যদি না থাকে তো নিজের কন্যাকে রক্ষা করতে পারবেন না, যদি তিনি রক্ষা করতে পারেন বিনা ইমানে ছেলে মেয়েদের, তাহলে নূহ আলাইহিস সালাম পারতেন নিজের ছেলের, লূত আলাইহিস সালাম পারতেন নিজের স্ত্রীর। লা উগনি আনকে মিনাল্লাহি শাইয়া, আল্লাহর কবল থেকে তোমাকে রক্ষা করার ক্ষেত্রে আমি কোনো কাজে আসতে পারবো না। গাইরা আন্নাল্লাকুম রাহমান, তবে আমার সাথে তোমাদের আত্মীয়তার সম্পর্ক আছে। রাহেম, রাহেম মানে আত্মীয়তার সম্পর্ক, যা আর হাম এদেরকে বলা হয়, যেই আত্মীয়গুলোর কথা বললাম, আত্মীয়তার সম্পর্ক আছে। সা আবুল্লোহা বে বালালিহা, সুতরাং সে আত্মীয়তার সম্পর্ককে আমি তরোতাজা রাখবো। বালাল বলা হয় রসাল, কোনো কিছু রসাল হয়ে যায়, শুকনো না। যেমন আমরা বলে থাকি এর সাথে আমার সম্পর্ক সুখা সম্পর্ক, হ্যাঁ এই লোকটি সুখা কাঠের মতো, তার মানে অনেক দয়া মায়া নেই। আর রসাল মানে বোঝায় যে না রক্তের মধ্যে আছে, ভালো গুণ আছে। তো এখানে ওই অলঙ্কারই বলা হয়েছে যে তোমাদের সাথে আমার আত্মীয়তা সম্পর্ক আছে, সুতরাং আমি তোমাদের এই আত্মীয়তার সম্পর্ককে আমি সতেজ রাখতে পারবো। এই সা আসিল হাস বাহাকিহা, যার যেমন অধিকার রয়েছে, যার যেমন প্রাপ্য রয়েছে, আমি প্রাপ্য দিতে পারবো। মেয়ের হক দিতে পারবো, ছেলের হক দিতে পারবো, বাপ মায়ের হক দিতে পারবো, বা ভাই বোন আত্মীয়র হক দিতে পারবো, এটুকু পারবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ডেকেছিলেন নিজের বংশধরকে আমভাবে খাসভাবে, কোথায় এটা ছিল? হ্যাঁ, সাফা পাহাড়ের ওখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমাদের উপর আক্রমণ করতে যাচ্ছে, আলোচনা হয়েছে না, যদি বলি তো বিশ্বাস করবে। তার কি বলেছিল যে মা জাররাবনা আলাইকা ইল্লা সিদখান, আপনাকে জীবনে সত্য ছাড়া মিথ্যা কথা বলতে শুনিনি। আপনি আবার মিথ্যা কথা বলতে পারেন? এটা হইতে পারে না। এই ওয়াজ নসিহ, তার সতর্কবাণী শোনানোর পরে লোকেরা সেখান থেকে বিক্ষিপ্ত হয়ে ছড়িয়ে ছিটিয়ে নিজ নিজ বাড়িতে ঘরে যেখানে যার কাজ চলে গেল, কিন্তু তারা কোনো রকমের প্রতিক্রিয়া দেখালো না। প্রতিক্রিয়া দুই রকম, একটা হচ্ছে সমর্থনের প্রতিক্রিয়া, যে যখন মোহাম্মদ বলছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ঠিক আছে তোমার কথা ঠিক মেনে নিলাম, আর একটা প্রতিক্রিয়া হচ্ছে বিরূপ প্রতিক্রিয়া। যেন বিরূপ প্রতিক্রিয়া আমরা বলে থাকি, তাহলে বোঝা গেল যে একটা হচ্ছে পক্ষে প্রতিক্রিয়া আর বিপক্ষে প্রতিক্রিয়া। কোনো রকম প্রতিক্রিয়া অধিকাংশ লোক কেউ দেখালো না, চুপচাপ শুনে মুখ বন্ধ করে নিজ নিজ জায়গায় বা নিজ নিজ উদ্দেশ্যে সবাই চলে গেল। একমাত্র একজন কুখ্যাত ব্যক্তি ছাড়া, সে হচ্ছে আবুল আহাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা। সেই ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খারাপ ভাষায় সেদিন সম্বোধন করেছিল আর বলেছিল তাব্বাল্লাকা সাইর আলিয়ম, আজকের দিনটা তোমার ধ্বংস, আজকের দিনে তোমার সর্বনাশ হোক, আলেহাজা জামাতানা, এই জন্যই আমাদেরকে ধোকা দিয়ে ডেকেছ,
দুশ্মন যদি আমাদের উপর আক্রমণ করতে আসে আর এই আর সেই আর আমাদেরকে ভয়টা কি আছে, আর এসে কি এসব কথা শোনাচ্ছ তুমি? আলহাজা জামাত না, এই যে তাব্বাল্লাকা, হে মোহাম্মদ তোমার সর্বনাশ হোক, তুমি ধ্বংস হও, এই কথা বলেছিল আবু লাহাব। আর তারই পরিপ্রেক্ষিতে সুরায়ে লাহাব নাজিল হয়, যেটা শুরু হয় কি দিয়ে? তাব্বাত দিয়ে। এই যে তাব্বান সে বলেছিল, তাব্বান মানে ধ্বংস হও তুমি, তাব্বাল্লাক। আল্লাহ বলছে তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়াতাব মা গানা আনহু মালহু ওয়া মা কাসাব। তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক, ওয়াতাব আর সেও নিজে ধ্বংস হোক। আগে দুই হাতের কথা, এই জন্যই আল্লাহ বললেন কোরআনে কারিমে যে মানুষ অধিকাংশ অন্যায়গুলি দুই হাত দিয়েই করে। শরীরের সব যখন মানুষ অন্যায় জড়িয়ে যায় তখন সবগুলি অঙ্গ প্রত্যঙ্গ তাতে শেয়ার করে, কিন্তু হাত সবচেয়ে বেশি অপরাধ করে, সবচেয়ে বেশি হাত অপরাধ করে। প্রথম হৃদয় কলব অপরাধ করে, কারণ ডিসাইড করে এখান থেকে, আর তারপরে কাজের জন্য নড়াচড়া হাতই বেশি করে, মারামারি করলেও, খুন করলেও, ইত্যাদি কোনো রকমের ব্যঙ্গ করলেও, আরও কিছু করলেও, এই হাত হাতের অপরাধ সবচেয়ে বেশি। এই জন্য আল্লাহ বিশেষভাবে হাতের কথা বলেছেন, আর তারপরে সেও ধ্বংসকে কথা বলেছেন। তব্বত ইয়াদা আবি লাহাব মা আগনা আনহু মালহু ওয়া মা কাসাব, কোনো কাজে আসবে না আর আসলো না, সায়াসলা না আর যায়াত লাহাব, জি উত্তপ্ত জ্বলন্ত আগুনে, লিলি হ্যান আগুনে প্রবেশ করবে সে, সায়াসলা যায়াত লাহাব। অমরাতু, এমনকি তার স্ত্রী উম্মে জামিল, জি তার স্ত্রী চরম শত্রু ছিল এই চাচি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, কট্টর দুশ্মন। ফাকাআন্নাহুম কাদ আসাবাতহুম আদ-দাহশাত ওয়াল ইসতিগরাব হিনা ফুজু বিহাযাল ইনজার। এই অধিকাংশ কোরাইশরা প্রথমখানে কোনো রকমের পক্ষে অথবা বিপক্ষে কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে রেখে চুপচাপ সব টান দিয়ে চলে গেল। এর কারণ হচ্ছে যে তারা এই নতুন কথা শুনেছে জীবনের প্রথম, শিরকি জীবনযাপন সারা জীবন করেছে, তাওহীদের কথা জীবনে শোনেনি, আল্লাহ পরের কথা বলার কথা জীবনে শোনেনি, এসব কথা শোনেনি, নাম আল্লাহ শুধু জানতো, কিন্তু সব কিছু পূজাপাঠ সব গাইরুল্লাহ করতো, মুশরিকিন সব বহুত্ববাদী মূর্তি পূজক। অবাক হয়েছে এই অবস্থায় হঠাৎ করে তারা কোনো রকম প্রতিক্রিয়া না দেখে আর কোনো রকমের একটা সিদ্ধান্ত নিতেও পারেনি যে হ্যাঁ বা না করবো। আর এইরকম যখন প্রথম হঠাৎ করে কোনো একটা এইরকম পরিস্থিতি তৈরি হয়ে যায় তখন মানুষ একে অপরের দিকে তাকায় যে দেখি অন্যান্য লোকেরা কী করে, এটা মানুষের স্বভাব। কিন্তু আপনি আমিও যদি কোথাও এরকম পড়ি আর হঠাৎ করে এরকম যদি একটা বিস্ময়কর অবস্থা তৈরি হয় তখন কী সিদ্ধান্ত নিতে হবে? যদি আরও আমার সাথে আপনার সাথে কিছু লোক থাকে তখন একটু তামাশা দেখি যে সবাই কী করছে দেখি, হ্যাঁ দল যেদিকে ভারী সেদিকে দৌড় দিই, তাই না? তো এইরকমটা তো আরও মুশরিকরা যারা বিরোধিতা করেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তাদের মধ্যে এক দল বরং বড় দল এরাই ছিল যারা তামাশা দেখছিল এই অবস্থার, যে পরিস্থিতি কোন দিকে নিয়ে যায়, পরিস্থিতি যেদিকে যাবে সেই পাল্লাতে আমরা চলে সেদিকে চলে যাব। এই জন্য মক্কা বিজয় পর্যন্ত এমন তারা প্রতীক্ষায় ছিল যে তারা সিদ্ধান্ত নিতে পারছিল না, এই এই শ্রেণীর লোকের আর ওরা ওদেরই মেজরিটি বেশি, যে মোহাম্মদের সাথে যাবো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না মক্কার কুরাইশদের সাথে থাকবো যারা প্রভাবশালী, কোন দিকে বিজয় আসে। যখন মক্কা বিজয় হয়ে গেল তখন তো স্পষ্ট বুঝতে পারলো যে আর তো উপায় নাই রে, আর কুরাইশের কিছু থাকবে না, থাকলেও না, মক্কা থেকে উচ্ছেদ। সুতরাং জি ওরা আইতান্নাস ইয়াদখুলু না ফি দীনিল্লাহি আফওয়াজা, তখন মানুষকে দেখবে যে আল্লাহর দিনে দলে দলে দীক্ষিত হবে, প্রবেশ করবে, প্রবেশ করলো।